দারিদ্রতার জন্য আল্লাহ দায়ী নয়। নাস্তিকদের সবচেয়ে বড় অভিযোগগুলোর একটি হলো, সত্যই যদি কোনো পরম করুণাময় সৃষ্টিকর্তা থাকত তাহলে পৃথিবীতে এত ধনী দরিদ্র থাকত না। ধনী বা দরিদ্র লোক থাকা মানে এই না যে কোনো পরম করুণাময় সৃষ্টিকর্তা নেই। এর মানে এটাই যে কেন মানুষ ধনী বা দরিদ্র হয় তা নাস্তিকরা বুঝতে পারেনি। পৃথিবীতে কোনো সমস্যা থাকার মানে এই না যে পরম করুণাময় সৃষ্টিকর্তা নেই, বরং এটাই প্রমাণ হয় যে নাস্তিকরা নিজের সীমাবদ্ধ জ্ঞান নিয়ে সৃষ্টিকর্তা সম্পর্কে নিজে নিজেই কিছু একটা ধারণা করে নিয়েছেন যা সঠিক নয়। নাস্তিকরা ধরে নিচ্ছেন পৃথিবীতে যাবতীয় দুঃখ কষ্ট এবং ধনী দরিদ্রর ব্যবধানের জন্য আল্লাহই দায়ী, এইখানে মানুষের কোনোই হাত নেই। আমরাও অনেক সময় সঠিকভাবে সময় নিয়ে চিন্তা করে দেখি না এবং আল্লাহকে এর দোষ দেই। যেমন আপনি হয়তো পাশের বাড়ি গরিব মানুষদের কষ্ট দেখে ভাবছেন, কেন আল্লাহ তাদের এত কষ্ট দেয়? আল্লাহ একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ারকে কত সুখে রেখেছেন, বড় শিল্পপতিদের কত সম্পদ দিয়েছেন তা নিয়ে শতভাগ অভিযোগ করছেন। অনেক সম্পদের মালিক হবার জন্য কি তারা কোনোই পরিশ্রম করে নাই? দিন রাত পরিশ্রম করে পড়ালেখা করে একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয়েছে। পাশের বাড়ির লোকটি যখন খেলার মাঠে মজা লুটেছে তখন সেই ডাক্তার পড়ার টেবিলে হাড় ভাঙা পরিশ্রম করছিল, তাই তাদের হীরা মণি মুক্তা দামি সোনার গহনা আর বাড়ি গাড়ি হয়েছে, কিন্তু খেলার মাঠের লড়াকু সৈনিকের কোনোই লাভ হয়নি। কিন্তু ধনীরা নিজের সময় এবং যোগ্যতা সঠিকভাবে কাজে লাগিয়ে বিরাট বড়লোক হয়ে গেছে। অন্যদিকে দরিদ্র লোকগুলো অল্প সুখের বিনিময়ে সারা জীবনের সুখ নষ্ট হয়ে যাওয়ার সুযোগ করে নিয়ে ফকির হয়ে গেছে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, আল্লাহ কেন নিজে সকলকে সমান দিল না? প্রথম কথা হলো, আল্লাহ সকল মানুষদের তার দান পৌঁছে দেন, কিন্তু তারপর মানুষ তাই পায় যা সে পরিশ্রম করে অর্জন করে। আল্লাহ তাআলা বলছেন, এদেরকে এবং ওদেরকে প্রত্যেককে আমি আপনার পালনকর্তার দান পৌঁছে দিই এবং আপনার পালনকর্তার দান অবধারিত। মানুষ তাই পায় যা সে অর্জন করে। দ্বিতীয় কথা হলো, আল্লাহ দিতে পারতেন, কিন্তু এতে কি বিশ্ব মানুষ বেঁচে থাকতে পারত? কখনোই বাঁচতে পারত না, বরং ধ্বংস হয়ে যেত মানব সভ্যতা। ধরুন জন্মের পরেই শিশুর জন্য একটি টাকার মেশিন দিয়ে দিল যাতে চাপ দিলেই টাকা বের হয়, তাহলে পৃথিবীর প্রতিটি লোক একটি টাকার মেশিনের মালিক হতো। তখন কে আপনার বিশাল প্রাসাদ তুল্য বাড়ি বানাতো? তাজমহল, পিরামিড, চীনের প্রাচীর কে বানাতো? আপনার বাড়িতে বা কোম্পানিতে কে চাকরি করত? কে আপনার ঘর পরিষ্কার করতে আসত? কে টয়লেট পরিষ্কার করত? রাস্তার ময়লা কে পরিষ্কার করত? বিমান, ফ্রিজ, টিভি, গাড়ি, আমাদের আরামের এসি কে বানাতো? শ্রমিক হিসেবে কি কাউকে পাওয়া যেত? আপনার জন্য কে খাদ্য উৎপাদন করত? খাদ্যের অভাবেই তো মরে যেত কোটি কোটি মানুষ। তবে এটাই ঠিক যে আল্লাহ জানেন যে পৃথিবীতে মানুষ পাঠালে পৃথিবীর অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য মানুষের মাঝে কিছু ভেদাভেদ তৈরি করা প্রয়োজন, তাই তিনি নিজেই কিছু বিভেদ তৈরি করেছেন। কাউকে দিয়েছেন অসাধারণ মেধা, কাউকে দিয়েছেন শারীরিক শক্তি, কিছু লোককে বানিয়েছেন কালো, লম্বা, খাটো, অন্ধ বা বধির, এবং এটাই কল্যাণকর পৃথিবীতে মানুষকে টিকে থাকার জন্য। তাই আল্লাহ বলেছেন, দেখুন আমি তাদের একদলকে অপরের উপর কীভাবে শ্রেষ্ঠত্ব দান করলাম, পরকাল তো নিশ্চয়ই মর্তবায় শ্রেষ্ঠ এবং ফজিলতে শ্রেষ্ঠতম। তারা কি আপনার পালনকর্তার রহমত বন্টন করে? আমি তাদের মধ্যে জীবিকা বন্টন করেছি পার্থিব জীবনে এবং এদের মর্যাদাকে অপরের উপর উন্নত করেছি যাতে একে অপরকে সেবক রূপে গ্রহণ করে। তারা যা সঞ্চয় করে আপনার পালনকর্তার রহমত তদপেক্ষা উত্তম। দেখুন 21 এবং 32 নম্বর উভয় স্থানেই একটি কথা আসছে যে পরকালই উত্তম। দুনিয়াতে কম পাওয়া মানে আখিরাতেও কম পাওয়া নয়, বরং যারা দরিদ্র তাদের জন্য আখিরাতে রয়েছে সুসংবাদ। হাদিসে এসেছে, এই দুনিয়াতে কম পেলেও পরকালে তারা ঠিকই ধনীদের চেয়ে 500 বছর পূর্বে জান্নাতে যাবে। সকল মানুষকে অধিক দানের পরিণতি সম্পর্কেও আল্লাহ সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, যদি আল্লাহ তার সকল বান্দাকে প্রচুর রুজিক দিতেন তবে তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করত, কিন্তু তিনি যে পরিমাণ ইচ্ছা সে পরিমাণ নাজিল করেন। নিশ্চয়ই তিনি তার বান্দাদের খবর রাখেন ও সব কিছু দেখেন। অতএব পরিশ্রম করুন এবং ততটুকুই অর্জন করুন যতটুকু যোগ্যতা রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন।